হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিটি হচ্ছে মূলত চিকেন কেপসি। আপনারা কীভাবে খুব সহজে করে থাকা সাধারণ উপকরণ দিয়ে চটপট তৈরি করে নিতে পারবেন এই সুস্বাদু চিকেন কেপসি আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই কাজে আসবে এবং খুবই ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই সুস্বাদু চিকেন ক্যাপসিটি তৈরি করতে আমাদের কী কী লাগছে আর কীভাবে এটি তৈরি করে নেওয়া যায় খুব সহজভাবে, তা আমরা এক নজর দেখে আসি। আজকে সুস্বাদু চিকেন ক্যাপসি রেসিপির জন্য এখানে আমি চিকেনের পিস নিয়েছি 7-8 টুকরোর মতো, আর সেগুলোকে আমি স্কিনসহই নিয়েছি। আর অবশ্যই স্কিনসহই নিতে হবে, এতে করে বাইরের কুটটা খুব সুন্দর করে ক্রিস্পি হয়। আর চিকেনগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি জড়িয়ে একটা বোলে তুলে নিয়েছি। এখন আমি একটা মশলা তৈরি করে নেব, সেই জন্য বড় একটা বোলে আমি 2 স্পুনের মতন সয়া সস দিয়ে দিলাম, আর 4 স্পুনের মতন এখানে আমি টমেটো কেচাপ নিয়ে নিলাম। আরও লাগবে এখানে 2 স্পুনের মতন আদা রসুন পেস্ট। স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। আরও লাগছে ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারটা আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। মিক্স হার্বসটা দিয়ে দিলাম আমি 1/2 স্পুনের মতো। এই পর্যায়ে ইনস্ট্যান্ট যে ম্যাগি মশলা পাওয়া যায় সেটা পরিমাণ মতন ব্যবহার করতে হবে। আমি এই পর্যায়ে দিতে ভুলে গিয়েছি, আমি পরবর্তীতে এটা আপনাদেরকে দেখিয়ে দেব পরিমাণ মতন নিতে হবে। এখন চিকেনের পিসগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে, আর সবগুলো চিকেন দিয়ে দেওয়া হয়ে গেলে সবগুলোকে একসাথে এই মশলার সাথে ম্যারিনেট করে নিতে হবে। একটু সময় নিয়ে তাড়াহুড়া না করে খুব ভালো করে মশলার সাথে এগুলোকে মিক্স করে নিতে হবে। আর এই পর্যায়ে আমি ইনস্ট্যান্ট ম্যাগি মশলাটা আমি দিয়ে দিলাম। আগে যে বাদ পড়ে গিয়েছিল ইনস্ট্যান্ট ম্যাগি মশলাটা, সেটা এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও হাতের সাহায্যে খুব ভালো করে চিকেনের পিসগুলোর মধ্যে আমি ভালো করে মিক্স করে নিতেছি, আর যত ভালো করে মিক্স করে নেওয়া হবে মশলাটা খুব ভালো করে চিকেনের মধ্যে ঢুকবে। চিকেনের পিসগুলোকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে এগুলোকে আমি টেস্টে রেখে দেবো অন্তত পক্ষে 2 ঘন্টার জন্য। নর্মাল ফ্রিজে রেখে দিলেই হবে। এই ফাঁকে আমি বাকি কাজগুলো সেরে নেব। এখন আমি ইনস্ট্যান্ট বাটার মিল্কটা তৈরি করব, সেজন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ নর্মাল যে রেগুলার দুধ সেটা নিয়েছি, আর এখন আমি 1/2 স্পুনের মতো ভিনেগার দিয়ে দিলাম, আর একটা স্পঞ্জ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এতে করেই চটপট তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট বাটার মিল্ক। এখন বাটার মিল্কের সাথে আমি নর্মাল একটা ডিমকে আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম, সেটা আমি অ্যাড করে নেব। আর ডিমটা দেওয়ার পর আমি একটা স্পঞ্জ দিয়ে ভালো করে বাটার মিল্কের সাথে এই ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন যে কাজটি করতে হবে তা হচ্ছে বড় একটা বাটিতে আমি প্রয়োজন মতন ময়দা নিয়ে নিলাম, আর এখন আমি সেই ময়দার সাথে প্রয়োজন অনুযায়ী লবণটাও অ্যাড করে নেব। আর এখানে 1/2 স্পুনের মতন আমি লাল মরিচের পাউডারটা অ্যাড করে নিলাম, হলুদ গুঁড়া 1/2 স্পুনের মতন দিলাম। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। অন্যদিকে চিকেনগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য আমি চুলাতে আগুন ধরিয়ে বড় একটা পাত্র বসিয়ে দিলাম, আর এখানে আমি পরিমাণ মতন তেলটাও নিয়ে নিয়েছি। এখন রেস্টে রাখা নর্মাল ফ্রিজ থেকে আমি চিকেনগুলোকে বের করে নিয়েছি। ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো থেকে আমি একটা লেগ পিস নিয়ে এই ময়দার সাথে আমি ভালো করে কুট করে নিতেছি। দেখতে পাচ্ছেন আপনারা আমি কীভাবে এগুলোকে চেপে চেপে কুট করে নিতেছি। কিছুক্ষণ কুট করে নেওয়ার পর এক্সট্রা যে ময়দা সেগুলোকে একটু জেড়ে নিয়ে এই বাটার মিল্কের মধ্যে একটু চুবিয়ে নিতে হবে। আপনারা একটু লক্ষ্য করুন আমি কীভাবে এটাকে করে নিতেছি। চিকেনের লেগ পিসটাকে আমি বাটার মিল্কের সাথে চুবিয়ে নেওয়ার পর আবারও এই ময়দার মধ্যে আমি কুট করে নেব।
ভালো করে কুট করে নেওয়ার পর এক্সট্রা ময়দাটাকে আমি একটু জেড়ে নিয়ে সরাসরি আমি তেলের মধ্যে এটাকে ফ্রাই করে দিয়ে দেব। এই পর্যায়ে চুলার হিটটা আমার হাই ফ্লেমে আছে আর দেখতে পাচ্ছেন তেলটা অনেকটাই গরম অবস্থায় আছে। আর এভাবে আমি সবগুলো চিকেনকে কুট করে নিয়ে এভাবে তেলের মধ্যে আমি এগুলোকে ফ্রাই করে নেব। আর আমি সবগুলো চিকেনকে কুট করে নিয়ে এই তো দেখতে পাচ্ছেন আমি তেলের মধ্যে ফ্রাই করতে দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে আমার চুলার হিটটা মিডিয়াম টু হাই পর্যায়ে আছে আর এগুলোকে এরকম মিডিয়াম টু হাই করেই এগুলোকে ফ্রাই করে নিতে হবে। আর এই চিকেনগুলো যেহেতু ম্যারিনেট করা ছিল 2 ঘন্টার মতন, সেজন্য এই চিকেনগুলো ফ্রাই হতে তেমন একটা সময় লাগবে না, 15-20 মিনিটের মধ্যেই এগুলো খুব সুন্দর করে ফ্রাই করা হয়ে যাবে। আর এগুলোকে আমি নামিয়ে নেব। আর আমার চিকেন ক্যাপসিগুলো হয়েও গিয়েছে, আমি এগুলোকে নামিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে এগুলো হয়েছে, আর উপরের দিকটা আপনারা দেখেই হয়তো বুঝতেছেন কতটা ক্রিস্পি হয়েছে, আর খেতেও তো ভীষণ ভালো হবে তা আপনারা হয়তো দেখেই বুঝতেছেন। দেখে নিলেন তো কতটা সহজ যে গড়ে থাকা সাধারণ উপকরণ দিয়ে চটপট তৈরি করে নেওয়া যায় এই সুস্বাদু চিকেন ক্যাপসি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা ছোট্ট বেল আইকনটিও প্রেস করে রাখবেন। লাইক কমেন্ট করতে একদমই ভুলে যাবেন না। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।